রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি প্রিপজিশনের ব্যবহার। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে অন এর ব্যবহার। অন মানে ওপরে, ঠিক আছে, অন মানে ওপরে। ঠিক আছে, এই অন মানে ওপরে যে প্রিপজিশনটা রয়েছে সেটা কীভাবে ব্যবহার করব। দেখো, কোনো কিছুর ওপরে স্পর্শ বা ছুঁয়ে আছে বোঝালে অন বসবে, এটা মাথায় রাখবে, স্পর্শ করে থাকবে। ঠিক আছে, স্পর্শ না করে থাকলে সেটা অন হবে না। যে ওয়ার্ড বা শব্দের আগে থাকবে বা বসবে বাংলায় ওপর কথাটি সেই শব্দের পরে থাকবে। ঠিক আছে, বাংলায় পরে থাকবে কিন্তু অপর কথাটা, আর ওপর কথাটা যে ওয়ার্ডের পরে বসবে ইংরেজিতে কিন্তু সেই ওয়ার্ডের আগে হয়ে যাবে। ঠিক আছে, উদাহরণ দেখো কী বলছে, বইটি হয় বা আছে টেবিলের ওপর, বা বইটি টেবিলের ওপর আছে। তাহলে ওপর কথাটি কার পরে রয়েছে, টেবিলের। দেখো, ওপর কথাটি কার পরে রয়েছে, টেবিলের। তাহলে ওপরের ইংরেজিটা টেবিলের আগে হয়ে যাবে। দেখো ঠিক কীরকম রয়েছে, দ্য বুক ইজ, তাহলে এখানে কী হবে, ওপর ইংরেজি ওয়ান, তাহলে এখানে হয়ে যাবে ওয়ান, তাহলে ওয়ান দ্য টেবিল। ঠিক আছে, তারপর দেওয়া রয়েছে, দেখো পাখিটি গাছের ওপর আছে বা হয়। ঠিক আছে, তাহলে এখানে ওপরের কথাটি কার ওপর, কার পরে রয়েছে, গাছের, তাহলে গাছের আগে হয়ে যাবে। তাহলে পাখিটি, দ্য বার্ড ইজ ওয়ান দ্য ট্রি। ঠিক আছে, বালিশটি বিছানার ওপর আছে বা হয়, বালিশটি ইংরেজি কি, দ্য পিলো, দ্য পিলো ইজ, আর ওপর হচ্ছে বিছানার পরে আছে, সেহেতু এখানে আগে হয়ে যাবে, কারণ প্রি পজিশন মানে আগে হয়ে যাবে। প্রি মানে পড়বে, আর পজিশন অবস্থা মানে যেটা বলবে, যার সাথে সম্পর্ক বোঝাবে ঠিক তার আগে চলে যাবে। ঠিক আছে, তার বালিশের আগে বোঝাচ্ছে, সরি, বিছানার ওপর বোঝাচ্ছে, সেই কারণে ওয়ানটা বিছানার বা বেডের আগে চলে এসছে। ঠিক আছে, তাহলে বিড়ালটি ছাদের উপর আছে, দ্য ক্যাট ইজ, তাহলে কী হবে, অন দ্য রুফ, তাহলে ছাদের, তাহলে রূপ ছাদ, তাহলে ছাদ অন দ্য রুফ হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো, বিড়ালটি ছাদের উপর ছিল, পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে ছিল ইংরেজি, দেখো ওয়াজ বা ওয়্যার, এক বচনের ক্ষেত্রে ওয়াজ হবে, বহু বচনের কাছে ক্ষেত্রে ওয়্যার হবে। তাহলে একটি বোঝালে ওয়াজ হবে, একটির বেশি বোঝালে ওয়্যার হবে। ঠিক আছে, তার বিড়ালটি ছাদের ওপর ছিল, তার বিড়াল কটা, একটি, তাহলে ওয়াজ হয়ে যাচ্ছে, দ্য ক্যাট ওয়াজ, আর ছাদের উপরে যেহেতু রয়েছে সেহেতু অন হবে। ঠিক আছে, কলমটি বইয়ের ওপর ছিল, দ্য পেন ইজ, সরি, পেন ওয়াজ ওয়ান দ্য বুক, তাহলে কলমগুলি বইয়ের ওপর ছিল কি, দ্য পেন্স ওয়্যার হয়ে যাচ্ছে, কারণ বহু বচন দেখো, বহু বচনে ওয়্যার হচ্ছে, দ্য পেন্স ওয়্যার ওয়ান দ্য বুক। বোঝা গেল? এবার চলো দুই নম্বর কী বলছে, সপ্তাহের সাতটি দিনের নামের আগে অন বসে, এই যে সানডে মানডে ফ্রাইডে, সানডে মানডে টুয়েসডে ওয়েনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, এই যে সাতটি দিন, এই সাতটি দিনের আগে অবশ্যই অন বসবে। তাহলে আমি সোমবার স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, তাহলে মানডে আছে সোমবার, তাহলে ওয়ান মানডে। ঠিক আছে, রহিম প্রতি রবিবার বাজারে যায়, রহিম গোজ টু মার্কেট বা গোজ টু দ্য মার্কেট ওয়ান, তাহলে ওয়ান সানডে হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেওয়া রয়েছে, দেখো রিনা শনিবার ব্যাডমিন্টন খেলে, রিনা প্লেস ব্যাডমিন্টন ওয়ান স্যাটারডে, এটা দেওয়াই হয়ে গেছে, যাক। তারপর দেখো কী বলছে, মিলি রবিবার হাজারদুয়ারি গিয়েছিল, মিলি ভিজিটেড হাজারদুয়ারি ওয়ান সানডে। ঠিক আছে, তাহলে আমরা শুক্রবারে দেখা করব, উই উইল বা উই স্যাল, ঠিক আছে, নিশ্চিত বোঝালে উইল, আর অনিশ্চিত একটু যদি সন্দেহ থাকে তাহলে স্যাল হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আই এবং উইয়ের পরে স্যাল বসে, কিন্তু নিশ্চয়তা বোঝাতে অবশ্যই উইল ব্যবহার করা যাবে। ঠিক আছে, উই উইল সি, তাহলে এখানে কী হবে, অন ফ্রাইডে। ঠিক আছে, তারপর নেক্সট পেজ চলে যায়, নেক্সট পেজে দেওয়া রয়েছে, দেখো মাসের, মাসের তিরিশ বা একত্রিশটি, তিরিশ বা একত্রিশটি তারিখের আগে কী বসবে, অন বসবে। ঠিক আছে, তাহলে তিরিশটি বা একত্রিশটি যে তারিখ রয়েছে তার আগে ওয়ান বসবে, ওয়ান সিক্সটিন্থ সেপ্টেম্বর যেমন, ওয়ান টুয়েলভ সেপ্টেম্বর যেমন। ঠিক আছে, টিচার্স ডে ইজ, তাহলে শিক্ষক দিবস পালন করা হয় ক তারিখ, পাঁচই সেপ্টেম্বর, তার টিচার্স ডে ইজ দ্য ড্যাশ অন ফিফথ সেপ্টেম্বর। ঠিক আছে, তাহলে এইখানে দেখো তিনটার মধ্যে একটা এরকম করে পরীক্ষা আসবে। ঠিক আছে, আই ওয়াজ বর্ন, এইখানে অ্যাট, ইন, অন, এই তিনটার মধ্যে একটা ব্যবহার করতে হবে, অন। পরীক্ষা যেভাবে হবে ঠিক ওইভাবে আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। ঠিক আছে, নেতাজি ওয়াজ বর্ন অন, তাহলে কী হবে, অন। ঠিক আছে, এইরকম করে করতে হবে। এরপরে দেখো কী বলছে, চার নম্বর, জাতীয় দিবস বা বিশেষ অনুষ্ঠানের নামের আগে অন বসে, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স ডে আগে কী বসবে, অন বসছে, নিউ ইয়ার, নিউ ইয়ার আগে কী বসবে, অন বসবে, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, অন বসবে, নেতাজির বার্থডে কী বসবে, অন বসবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে উই ভিজিটেড হাজারদুয়ারি ওয়ান
ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে স্বাধীনতা দিবসের দিন আমরা হাজার দুয়ারে গিয়েছিলাম। আওয়ার স্কুল অর্গানাইজড এ প্রোগ্রাম অন, তাহলে এখানে অন রিপাবলিক ডে, বোঝা গেল তো? এইরকমভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, এগুলো মাথায় এবং মুখস্থ করে ভালো করে। এবার দেখো টু এর ব্যবহার, টু এর ব্যবহার নির্দিষ্ট কোনো দিক বোঝাতে বা দিকে যাচ্ছে বোঝাতে বা যেদিকে যাচ্ছে তার আগে টু বসে, ঠিক আছে? যেমন টু স্কুল, টু মার্কেট, টু দ্য সাউথ অফ, টু দ্য নর্থ অফ, টু দ্য ওয়েস্ট অফ, টু দ্য ইস্ট অফ, ঠিক আছে? এখানে দেখো এক্সাম্পল দিচ্ছি, তানবীর ইজ গোয়িং ড্যাশ স্কুল, তাহলে এখানে অন হবে না টু হবে না ইন হবে? তাহলে অবশ্যই টু হবে, তাই তো? তাহলে মাই গ্র্যান্ড ফাদার গোজ, ওয়ান হবে না টু হবে না ইন হবে? তাহলে টু গোজ টু মার্কেট। দ্য অফিস অফ মাই ফাদার ইজ ড্যাশ দ্য নর্থ অফ আওয়ার হাউস, তাহলে অন, তাহলে অন দ্য নর্থ অফ আওয়ার হাউস, নাকি? সরি, এটা কিন্তু নয়, উত্তরটা কি হবে? উত্তরটা হবে টু, ঠিক আছে? তাহলে এরপর দেখো তোমাদের জন্য এইগুলো বাইরের কাজ থাকলো, ঠিক আছে? আর একটা বাইরে থেকে থাকতে পারে, কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখবে, এখানে কিন্তু দেওয়াই রয়েছে কী বসবে, এই তিনটার মধ্যে এই দুটো জায়গায় বসাতে হবে, এই তিনটার মধ্যে বসাতে হবে, এই তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে। তাই তোমরা অবশ্যই প্রত্যেকেই ক্লাস একেবারে ফোর থেকে নাইন যে কোনো পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিপারেশন, প্রিপারেশন পরীক্ষায় অবশ্যই অবশ্যই থাকবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও, ঠিক আছে? ধন্যবাদ।